কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজার শহরের ঝাউতলায় 80 শতক জমির উপরে 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। বিলুপ্ত প্রায় 50 থেকে 60 প্রজাতির প্রায় 220 প্রজাতির মাছ সামুদ্রিক প্রাণীর নান্দনিক শিল্পকর্ম স্থান পেয়েছে এখানে। কক্সবাজারের পর্যটকদের কাছে এখন এক বাড়তি আকর্ষণ এই ব্যতিক্রমী অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামে গেলে দেখা যাবে ডানে বায়ে আর এদিকে ওদিক ছুটছে মাছের দল, ধারালো দাঁত বের করে রাক্ষসে পিরানহা ছুটে আসতে পারে মুহূর্তেই। শরীর ঘেঁষে চারদিকে বিচরণ করছে মাছের দল, সামুদ্রিক হাঙর, আউশ, শাপলা পাতা, সাগর কুচিয়া, বোল, পানপাতা, পাঙ্গাস, চেওয়া, কাসিম, কাঁকড়া ছাড়াও অ্যাকোয়ারিয়ামে কৃত্রিম উপায়ে সাজানো হয়েছে পাহাড়, গুহা আর ঝর্ণা। এ যেন মাছের রাজ্যে মানুষের বসবাস, এমন দৃশ্য সাধারণত কল্পনায় দেখা মিলে। মনে হইতেছে কল্পনার মধ্যে বাস করতেছি, এমন একটা অ্যাকোয়ারিয়াম বানানো হয়েছে যে বাংলাদেশের মধ্যে, এটা আমি জানতাম না, ফার্স্ট টাইম আমি এখানে আইছি। এর আগে ফেসবুকে একটু দেখা হয়েছে যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, ফিশগুলো অনেক সুন্দর লাগছে, খেতে অনেক ভালো, এটা মনে হয় বাংলাদেশে এইবারই প্রথম। যতটুকু দেখছি খুবই ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। যারা এরকম উদ্যোক্তা তাদেরকে আরো এরকম ভালো উদ্যোগ নেওয়ার জন্য এইটা দেখে উদ্যোগ করবে। আমি আমার ওয়াইফ আর ছোট মেয়েদের নিয়ে আসছি, বাট মেয়েটা খুবই এনজয় করতেছে। অনেক সময় দেখা যায় কক্সবাজার এসে শুধু আমরা সমুদ্রের আনন্দটা উপভোগ করি, কিন্তু এইবার এসে যে ফিশ ওয়ার্ল্ডে আসলাম, পর্যটকদের জন্য আনন্দের মাত্রা একটু বাড়িয়ে তুলেছে। বাচ্চাদের প্লাস আমাদের বড়দের একজন পর্যটক হিসেবে বা সব পর্যটকদের অনেক কিছু শেখার আছে। আমি চাই এখানে সবাই বেশি বেশি আসুক। দর্শনার্থীদের দেখার সুবিধার জন্য 8টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো 3D মুভি দেখার নান্দনিক স্পেস, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং এর জন্য শপ, লাইভ ফিশ রেস্টুরেন্ট, প্রার্থনা কক্ষ, শিশুদের জন্য খেলাধুলা জোন, বিয়ে বা পার্টির জন্য কনফারেন্স হল, পাশাপাশি আয়োজন করা যাবে বারবিকিউ। এখানে এসেই কোন রকম বিরক্তি ছাড়াই কিভাবে নিমিশেই 4 থেকে 5 ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জ্ঞান আহরণের একটি শিক্ষা কেন্দ্র বলে মনে করেন প্রতিষ্ঠানটির CEO। আমরা চাই এই সম্পদকে আমাদের রিয়াল ইকোনমিতে জনগণ নিয়ে আসুক। যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র আছে, যারা রিসার্চ আছেন, তারা এই উদ্যোগটাকে সাদরে গ্রহণ করে আমাদের দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাক। ভবিষ্যতে এটাকে আরও বাড়িয়ে ডলফিন শো করার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো কিছু পেঙ্গুইন নিয়ে আসার জন্য, এগুলি আমাদের পরিকল্পনা। এছাড়াও সমুদ্র বিহারে যদি কেউ যেতে যায়, আমাদের জাহাজে করে তারা যাবে, আমরা সেই প্রোগ্রাম হাতে নিয়েছি। শিক্ষামূলক ব্যবস্থা তো আছেই, যদি কোনো ছেলে মেয়ে ধরেন ওশনোগ্রাফির এখানে আসতে চায়, তারা ইন্টার্নশিপ করতে চায়, আমরা সেই ব্যবস্থা রেখেছি। আমরা এই সমস্ত পরিকল্পনা কার্যকর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পর্যটন শিল্প নগরী কক্সবাজারকে আরও এগিয়ে নেওয়ার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন মাছ সংযোজন করা হচ্ছে বলে জানান রেডিয়েন্ট গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নিজামুল ইসলাম। আসলে বাংলাদেশে এই জাতীয় প্রজেক্ট কেউ করে নাই, কারণ এটা অনেক ব্যয়বহুল, সেজন্য অনেক কঠিন কাজ। আসলে এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে কাজটাকে শুরু করি। আসলে আমি এই লাইনে আসলে মাছের জগতের সাথে দীর্ঘদিন, আমার ফাদারও মাছের জগতের সাথে ছিলেন, এখনও আছে। আমি মাছের জগতে প্রায় 40 বছর যাবত কাজ করতেছি, মাছের চিংড়ি মাছের হ্যাচারি প্লাস সাদা মাছের হ্যাচারি, মাছ চাষ, মাছ আহরণ করা, এগুলির সাথে আমি 100% সক্রিয়ভাবে কাজ করি। আমি আমার বিজনেসটাই ওই লাইনে, সেজন্য আমি এই রিস্কটা নিতে পেরেছি এবং কি আর টেকনিক্যাল পয়েন্টগুলো আমি নিজেই হ্যান্ডেলিং করি। এই পর্যটক শহরে এমন এই প্রজেক্ট থাকা খুবই দরকার, কারণ পর্যটকরা এসে কী দেখবে? তো এই সাগরতলের রহস্য দেখে তারা খুবই মুগ্ধ। তো আমি আশা করি ক্রমান্বয়ে আমাদের এই প্রজেক্টের সাফল্য তারা বাড়তেই থাকবে। আপনারা সবাই আসবেন আর আমার জন্য দোয়া করবেন।